বাদুরিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হলো অভিনব দড়ি টানাটানি প্রতিযোগিতা। স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো দড়ি টানাটানি প্রতিযোগিতা। বাদুরিয়া ব্লকের জগন্নাথপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। ব্রিটিশ আমল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে। গ্রামের সাধারণ মানুষরা একসাথে মিলেমিশে এই খেলাটা করা হয়, তো খুবই ভালো। এখনকার দিনে দেখা যায় না, কিন্তু এইখানকার মানুষ এই উদ্যোগ নিয়ে খেলাটা আয়োজন করেছে এবং দূর দূরান্ত থেকে সবাই খেলতে এসছে। এটা খুবই ভালো একটা জিনিস। এই খেলাটা খুবই ভালো লাগে বলে এখানে এসছি খেলাটা করতে। এই খেলা খেললে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে উপকার। তাতে শরীরের ব্যায়াম এবং শিরা উপশিরা খুবই ভালো থাকে, তার জন্য এখানে আমরা এসছি। উদ্যোক্তাদের দাবি, মূলত শারীরিক সক্ষমতা বজায় রাখা ও বাল্যবিবাহ সহ নানা সামাজিক সচেতনতামূলক কাজে উৎসাহ দিতেই এই প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় জমান বিদ্যালয়ের মাঠে। একটা সাম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন জায়গায় যে সমস্ত হিন্দু মুসলিম এই ভেদাভেদকে ভুলে আজকে একটা বৃহত্তর খেলার মাধ্যমে আয়োজন করে আমরা সেই সম্প্রীতির বার্তা দিতে চাই, যাতে আমরা আগামী দিন বাদুরিয়া থানা তথা এখান থেকেই এই বার্তা সারা পশ্চিমবাংলার বুকে দিতে পারি যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই বার্তা আমরা দিকে দিকে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।